আজ আপনাদের একটা অন্য টাইপের লেন্স দেখাই দাঁড়ান দেখুন এই যে লেন্সটা এটা অনেক পুরনো দিনের লেন্স অনেক মানে নাইন্টিন ফিফটিস নাইনটিন সেভেন্টিজ ওই টাইমের লেন্সটা একটু ভালো করে দেখে নিকর কিউ অটো 200 হান্ড্রেড mm, মিনিমাম এটা এটাকে বাড়িয়ে বাড়িয়ে করা যাবে মানে এটা ফুললি ম্যানুয়াল লেন্স এর একটা স্পেশাল কোয়ালিটি আছে দাঁড়ানো এগুলো একটু সরিয়ে এটা স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটিটা হলো এই লেন্সটার ইন হুড আছে আমি না এরম লেন্স আপনারা দেখেছেন কিনা দেখুন এইটা হচ্ছে হুড এটাকে পুশ করবেন ওপর থেকে চলে যাবেন হুম লেন্সটার কোয়ালিটি খুবই ভালো এটা দুর্দান্ত লেন্স আছে কিন্তু একটা স্পেশাল ফিচারটা বললাম এই যে এরকমভাবে লেন্স ওট আর ফুললি মেটাল প্রচুর হোয়েট ভালো হোয়েট আছে এটা এটা ফুললি মেটালের তৈরি হুম আর এই যে মাউন্ট এটা এপ মাউন্ট এপ মাউন্ট মানে হচ্ছে এটা কিন্তু আপনার যে কোনো বডিতে লাগবে না মানে ডি নাইনটি এরার যে বডিগুলো আছে ওই বডিতে এটা মাউন্টই হবে না এটাকে যদি আপনি মাউন্ট করাতে যান তাহলে ভেঙে যাবে মানে মাউন্টটাই ভেঙে যাবে ক্যামেরার যে মাউন্টটা ভেঙে যাবে এইটা আমি আপনাকে মাউন্ট করে দেখাই এটা এই ধরনের যে বডিগুলো পাওয়া যায় নিকনের একটু কম দামের যে বডিগুলো যেগুলো হচ্ছে আপনার ডিএক্স কম দামের বডি যেমন এটা আছে ডি ফাইভ তেমনি যেগুলো আছে থ্রি থাউজেন্ড থ্রি ওয়ান জিরো জিরো এই ধরনের যে বডিগুলো ছিল এটা আমার ফিফটি এম আছে তো এই এই ওইটাতে মাউন্ট করানো যাবে এই ধরনের ক্যামেরাগুলোতে আমি আপনাকে দেখাচ্ছি মাউন্ট করি খুব সাবধানে করতে হয় কারণ এটা আপনার ওই নর্মাল আমাদের যে এখনকার দিনের যে লেন্সগুলো আছে খাটাস করে লেগে যায় ওরকম ধরনের এটা নয় এটাকে আপনাকে খুব সাবধানে এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার সাথে আপনাকে ম্যাচ করিয়ে ঠিক করে ঘোরাতে হবে এটাকে হুম এই দেখুন হয়ে গেল এরপর দেখুন এটা একটা টু হান্ড্রেড এফ ফোর প্রচন্ড ওয়েট হয়ে যায় ক্যামেরার লেন্সটাকেই ধরে রাখতে হয় এটা এটা ফুললি লোহার এটাকে যদি আপনি এটা ফোকাস রিং ফোকাস রিংটাকে যদি আপনি ম্যানুয়ালি ফোকাস করতে হয় এটা তো আর অটো ফোকাস হবে না তো ফোকাস করার সময় এটা একটু এক্সটেন্ড হয় আর না হলে এটা এরকম অবস্থাতেই থাকে আর আপনাকে অ্যাপারচার চেঞ্জ করতে গেলে এই যে রিংটা আছে এই রিংটা ধরে অ্যাপারচার চেঞ্জ করতে হয় এর কোনো মিটারিং ইনফরমেশান এই বডিতে দেয় না মিটারিং ইনফরমেশান আপনাকে পেতে গেলে ফুললি ম্যানুয়ালি ইউজ করতে হবে মিটারিং ইনফরমেশান পেতে গেলে আপনাকে কয়েক ধরনের দেখুন এখানে দেখাবে লেন্স নট অ্যাটাচড দেখছেন কিন্তু ব্যাটারিটা কমে গেছে কিন্তু এটাতে ছবি ওটাই খুবই অসাধারণ এই মুহুর্তে আপনি আমি দেখাতে পারবো না ছবিগুলো কারণ কিছু তোলা নেই যেগুলো আছে ল্যাপটপের রয়ে গেছে আমার এখানে আনা নেই ওগুলো তো যাই হোক এটাই দেখানো ছিল আর কি মানে এই 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 লেন্সটা এটা একটা স্পেশাল টাইপ অফ লেন্স এটা আমার ওয়ান দ্য ফেভারিট লেন্স আপনি দেখতে পারেন নিকন এফ নাইনটি এক্স বা এফ এম মডেল যেগুলো ছিল ওইগুলোতে এটা ইউজ হতো এটা অসাধারণ একটা লেন্স এটাকে আমি খুব যত্ন করে রাখি তো এটা রাখলাম এই রকমই আরেকটা আছে আরও অনেকগুলো আছে তার মধ্যে একটা যেটা যেটাও আমার একটা ফেভারিট সেটা হচ্ছে ওই একই টাইপের লেন্স পুরোনো দিনের ওই নাইনটিন ফিফটি সিক্সটিজ ওই টাইপের লেন্স এটা হচ্ছে থার্টি ফাইভ এম এম টু পয়েন্ট স্ট্রিট ফটোগ্রাফির জন্য এটা খুব ভালো আর এটা বার্ড ইউজ করা হতো তো আরেকটা কথা বলার আছে এখানে এই লেন্সটাকে আপনারা যারা বাংলা মুভি দেখেন তারা এই লেন্সটাকে দেখে থাকবেন ইভেন যারা অনেক পুরনো দিনের ফটোগ্রাফির ম্যাগাজিন ফলো করেন তারাও জানবেন এই লেন্সটা এই লেন্সটা অনেক মুভিতেই আমাদের ফেমাস অ্যাক্টর মিঠুন দা মিঠুন দা এই লেন্সটা অনেক জায়গায় ইউজ করেছেন অনেক মুভিতে আছে এই লেন্সটা এটাকে নিয়ে হুম তো ভেবে দেখুন যদি আপনাদের কোনো মুভির কথা মনে পড়ে এই সুযোগে কোনো পুরানো মুভি যেটা আপনারা দেখেছেন হুম তো আপাতত এটাকে আমি অফ করি অফ তো করাই আছে ডিটাচ করে নিয়ে ডিটাচ করে আমি আজকে আরেকটা জিনিস দেখাই দাঁড়ান এটাকে তো এরকম থাক আচ্ছা এটাকে আমি বডিতেই রাখি কারণ এই এই ফিফটি এম এম লেন্সটা আমার খুব কাজে লাগে যে কোনো শ্যুটে এটা আমি ফার্স্ট প্রেফারেন্স দিই আচ্ছা আজকের মেন উদ্দেশ্য আমার ছিল আমি আপনাদের এই লেন্সটা দেখাবো এই লেন্সটাতে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এই এই যে দেখুন এই যে এরকম একটা নচ থাকে না এই নচটা কি কাজে লাগে বলুন তো এই নচটা পুরনো দিনের যত ফিল্ম ক্যামেরা থাকে সেখানে এরকম একটা পিন থাকতো সেই পিনটা এখানে এখানে পয়েন্ট করানো হতো সেই পিনটা মধ্যে ঢুকে যেত ঢুকে গিয়ে এটার এই যে এই যে অ্যাপারচার রিংটা এটাকে ঘোরানো যেত হুম তো এই সেম সেম জিনিস আমি এটাকে এখানে রাখি এই সেম জিনিস এটাতেও ছিল এটাতেও ছিল দেখুন এটাতেও ছিল আমি এটা রিমুভ করে দিয়েছি এটাকে ক্লিন করতে হতো বেশ কিছুদিন আগে ফাঙ্গাস ক্লিনিং করলাম তো করার সময় আমি এটাকে রিমুভ করেছি আর এই লেন্সটাকেও আমি এই এই বডিটাতেই ইউজ করি আমার খুব ভালো লাগে এটাতে ভিডিওগ্রাফি অসাধারণ হয় সুন্দর হয় একদম স্মুথ রিংটা করে খুব স্মুথ এটা একদম স্মুথ তবে এইগুলো মেনটেন করতে হয় এগুলো মেনটেন্স করতে হয় খুব ভালো করে রাখতে হয় এর মার্কিং টার্কিংগুলো এখনো এখনও পারফেক্ট আছে এটা অনেক অনেক পুরোনো দিনের লেন্স মেড ইন জাপান তো এইটুকুই এইটুকুই বলার ছিল ছোট্ট একটা ব্লগ হুম ঠিক আছে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ